আপনি কি জানেন, এখন বাড়ি বসেই যে কোনো ধরনের নিষিদ্ধ কাজ অপরাধীরা ঘটিয়ে ফেলছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আর এর মূলে আছে ইন্টারনেট। ইন্টারনেটের অন্ধকার জগতের সাহায্যে যে কোনো অপরাধমূলক কাজ নিমেষে ঘটানো সম্ভব। ভাবুন তো, আপনি আপনার তথ্য কোনো ওয়েবসাইটে আপলোড করছেন, কিন্তু সেই তথ্য যদি অপরাধীদের হাতে চলে যায়। ঠিক এই ঘটনাই ঘটেছে আমাদের দেশে 81.5 কোটি ভারতীয়র তথ্য আজ ডার্ক ওয়েবে। আধার কার্ডের বা পাসপোর্টের তথ্য অন্য কারোর কাছে বিক্রি হয়ে গিয়েছে, আর তার ফলে নাম, বয়স, ফোন নম্বর থেকে বায়োমেট্রিক সব কিছু তো বটেই, এমনকি কোনো ব্যক্তির কটা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আয় কত, কোনো ব্যক্তি ট্যাক্স রিটার্ন দেন কিনা, দিলে কত দেন, এই সব কিছুই এতক্ষণে ডার্ক ওয়েবের সেই ক্রেতার নখদর্পণে চলে গিয়ে থাকতে পারে, এমনই জানা গেছে দিল্লি পুলিশ সূত্রে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডেটা ব্যাংক থেকে আধার কার্ডের তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করা হয়েছে। কোভিড-19 সময় দেশবাসীর যে তথ্য সংগ্রহ করেছিল ICMR, সেই ডেটাবেস হ্যাক করা হয়েছে। অতি সম্প্রতি জানা গিয়েছে যে ChatGPT ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে দেওয়া হচ্ছে ডার্ক ওয়েবে, এমনটাই দাবি করেছে সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ IB। তাহলে ভাবুন তো, ইন্টারনেটের দৌলতে আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ তথ্য কতটা অসুরক্ষিত। তথ্য প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে প্রসার পেয়েছে ইন্টারনেট, তার সাথে তাল মিলিয়ে সক্ষমতা বেড়েছে সার্চ ইঞ্জিনগুলোর, বিশেষ করে গুগলের নাম করতেই হবে, যা এখন বিশ্বব্যাপী অন্যতম এক বিশ্বস্ত ব্র্যান্ড। গুগলকে ছাড়া কি কিছু ভাবা যায় এখন? অসম্ভব। তবে এই ইন্টারনেট যা আমাদের সামনে জ্ঞানের আলো জ্বালায়, তার একটা অন্ধকার দিকও কিন্তু আছে, সে সম্পর্কে আমরা সেভাবে কিন্তু কিছুই জানি না। আজকের ভিডিওটি সেই অন্ধকার জগৎ নিয়েই। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, আজ আমরা ডার্ক ওয়েব নিয়েই আলোচনা করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। গুগল সার্চ ইঞ্জিনে কিছু লিখলেই বেরিয়ে আসে বহু তথ্য। সেই তথ্যগুলি যে ডোমেইনের মাধ্যমে দেওয়া হয়, তার শুরু হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ WWW দিয়ে। এটি হচ্ছে একটি তথ্য ভাণ্ডার যেখানে আমার আপনার খোঁজ করা সাধারণ তথ্য পাওয়া যায়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW 1989 সালে টিম বার্নার্স লির দ্বারা আবিষ্কৃত হয়। জানলে অবাক হবেন, আপনি যখন কোনো বিষয়ে সার্চ করেন আর গুগল তার লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করে, তা ইন্টারনেটে থাকা মোট তথ্যের মাত্র 4% থেকে প্রাপ্ত। অর্থাৎ গুগল অনলাইনের মোট তথ্যের 96% জানে না। এক সার্ভে থেকে জানা গেছে, দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডেটা সংরক্ষিত আছে, তার চেয়ে 500 গুণ বেশি ডেটা সংরক্ষিত আছে অদৃশ্য ওয়েবে। প্রকৃতপক্ষে এই দৃশ্যমান নেট বা সার্ফেস ওয়েব হল মহাসাগরে ভেসে থাকা একখণ্ড হিমবাহ, আর ডিপ ওয়েব হল সম্পূর্ণ মহাসাগর। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের 3টি স্তর। 1. সার্ফেস ওয়েব, যা সাধারণ মানুষ ব্যবহার করে, সাধারণ সার্চ ইঞ্জিন এখানে ব্যবহৃত হয়। এটা ওয়েবের সেই অংশ যেখানে ওয়েবসাইটগুলোকে প্রকাশ্যে পাবলিশ করা হয়, যেমন ফেসবুক, জিমেইল, অনলাইন শপিংয়ের বিভিন্ন ওয়েবসাইট, ফ্লিপকার্ট, আমাজন। 2. ডিপ ওয়েব, যেখানে ওয়েবসাইটগুলি যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওপেন করা গেলেও সার্চ রেজাল্টে এই ওয়েবসাইটগুলি দেখা যায় না। সার্ফেস ওয়েবের পরে ওয়েবের যে অংশটি আসে সেটি হলো ডিপ ওয়েব। একে ইনভিজিবল ওয়েব বা হিডেন ওয়েবও বলে। একটা এক্সাম্পল দিয়ে চলুন বিষয়টা বুঝে নিই। ধরুন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে চাইছেন। এখন নিজের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার ইমেল ড্যাশবোর্ড বা কন্টেন্ট ইনবক্স শুধু আপনিই দেখতে পাবেন। জিমেইলের এই অংশ কিন্তু সার্চ ইঞ্জিনের মধ্যে ডিসপ্লে হয় না, তাই এই অংশটা হলো ডিপ ওয়েব। 3. ডার্ক ওয়েব, ইন্টারনেটের একটি অন্যতম অদৃশ্য অংশ, যা সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী কখনও অভিজ্ঞতা করেননি। এটা একটি বিশেষ ধরনের নেটওয়ার্ক, যা সাধারণ ওয়েব ব্রাউজিং থেকে একেবারেই আলাদা। মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহারের কথা মাথায় রেখে শুরু হয়েছিল ডার্ক ওয়েব, কিন্তু ক্রমশ তা অপরাধমূলক কার্যকলাপের আখড়া হয়ে উঠতে শুরু করে। এখন যে কোনো বড়সড় অপরাধমূলক কাজের পিছনে ডার্ক ওয়েব ব্যবহারের যোগ পাওয়া যায়। তবে শুধু অপরাধমূলক কাজ নয়, পরিচয় গোপন রাখতে অনেক সাংবাদিক নিয়মিত ডার্ক ওয়েব ব্যবহার করেন। এই ডার্ক ওয়েবের সাহায্যে সাধারণত বিভিন্ন ধরনের জালিয়াতি হয়ে থাকে, যেমন কারেন্সি এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি ক্রয়, ব্লগিং প্ল্যাটফর্ম। অর্থাৎ কেউ ডার্ক ওয়েব ব্যবহার করে আপনার ফোন, ল্যাপটপ হ্যাক করার চেষ্টা করতে পারে। কিন্তু এই ডার্ক ওয়েবের শুরুটা কবে হয়েছিল? আজ থেকে 24 বছর আগে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইয়ান ক্লার্ক একটি থিসিস প্রকাশ করেছিলেন, যে থিসিসে নিজের পরিচয় গোপন করে কমিউনিকেট করার উপায় জানানো হয়েছিল। এর 2 বছর পর এই থিসিসের ওপর ভিত্তি করে TOR প্রজেক্টটি শুরু হয়েছিল। ক্রমে তা 2008 সালে TOR ব্রাউজারের আকার নেয়। আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট পরিচয় গোপন রেখে কমিউনিকেট করার জন্য ডার্ক ওয়েবের ব্যবহার করত। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ এই ডার্ক ওয়েব ব্যবহার করেন। অর্থাৎ ডার্ক ওয়েবের পজিটিভ দিকও অনেক, মানুষের ব্যবহারের ওপর এর প্রভাব নির্ভরশীল।
তা বলাই বাহুল্য। ডার্ক ওয়েবের দুনিয়াটি সবচেয়ে আলাদা। এখানে যে কোনো সাইটে পাসওয়ার্ড ছাড়া ঢোকা সম্ভব, যে কোনো বইয়ের একদম লেটেস্ট এডিশন যা কিনা সারফেস ওয়েবে কপিরাইট লয়ের কারণে নেই তা এখানে দেদারসে আদান প্রদান হয়। আরও আছে বিকৃত রুচির বিনোদন, শিশু পর্নোগ্রাফি থেকে শুরু করে নানা ধরনের জেনিটাল মিউটিলেশনের ভিডিও যা কিনা সারফেস ওয়েবে নেই তা এখানকার হট টপিকস। এমন কিছু সাইট আছে যেখানে মারিজুয়ানা, হেরোইন থেকে শুরু করে সব ধরনের মাদক কেনা বেচা হয়। আবার কিছু সাইট আছে যেখানে কট্টরপন্থী গ্রুপগুলো শিক্ষা দিচ্ছে কিভাবে গোলা বারুদ বানাতে হয়। কিছু সাইটে তো রেডিমেড অস্ত্রই বিক্রি হয়, AK-47 থেকে শুরু করে রকেট লঞ্চার, মর্টারের মতো অস্ত্র কিনতে পাওয়া যায়। তবে এই জগতে বেচা কেনা হয় বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রা মারফত। ডার্ক ওয়েবে ঢোকার উপায় কি? ডার্ক ওয়েব ব্যবহারের জন্য চাই বিশেষ ওয়েব ব্রাউজার, এই জন্য ব্যবহার করতে হবে টর ব্রাউজার। এই ব্রাউজার ব্যবহার করলে আপনার আইপি অ্যাড্রেস গোপন হয়ে যাবে। তবে টর ব্রাউজার ব্যবহার করলে খুব স্লো চলবে ইন্টারনেট। ডার্ক ওয়েবে নিজের প্রয়োজনের তথ্য খুঁজে বের করা বেশ কঠিন, কারণ সারফেস ওয়েবের সার্চ ইঞ্জিনের মতো এখানে ওয়েবসাইটগুলোর র্যাঙ্কিং বা ইন্ডেক্সিংয়ের ব্যবস্থা নেই। ডার্ক ওয়েবের ডোমেইন এক্সটেনশন সম্পূর্ণ আলাদা। সাধারণ ওয়েবসাইটের ডোমেইন এক্সটেনশনগুলো হল কম, নেট, অর্গ, ইনফো, ইন ইত্যাদি। ডার্ক ওয়েবের ডোমেইন এক্সটেনশন হল অনিয়ন। এই অনিয়ন হল হাইলি এনক্রিপ্টেড ডোমেইন যা ডার্ক ওয়েবের ক্ষেত্রেই খালি ব্যবহৃত হয়। নিজের কম্পিউটার অথবা মোবাইলে এই ব্রাউজার ইনস্টল না করাই ভালো। ইন্টারনেট যেমন মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ, সেরকম এই অন্ধকার দিকগুলোর কথা ভাবলে বলতে বাধ্য হচ্ছি ইন্টারনেট অভিশাপও বটে। সাবধানতা অবলম্বনে ইন্টারনেটের ব্যবহার করুন, তাহলে ইন্টারনেট আপনার জীবনে আশীর্বাদ হয়েই থাকবে। আপনি আলোয় আছেন ঠিকই, কিন্তু অন্ধকারটা ভয়ানক, যার সম্পর্কে অল্প বিস্তর জেনে রাখা অত্যন্ত জরুরি। আশা করি আজকের ভিডিওতে ডার্ক ওয়েবের খুঁটিনাটি নিয়ে এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন ও সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।